বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার রোধে গত মার্চ মাসে দেশজুড়ে শুরু হয়েছিল লকডাউনের বিভিন্ন পর্যায়ে। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন রাজ্য থেকে ঘরে ফিরেছেন পরিযায়ী শ্রমিকরা। বর্তমানে আনলক ওয়ানের পর শুরু হয়েছে আনলকের দ্বিতীয় পর্যায়, অর্থাৎ সরকারের পক্ষ থেকে সব কিছু স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তবুও মানুষের হাতে এখনও পর্যাপ্ত কাজ ও অর্থের অভাব রয়েছে। দেশের এই অবস্থায় আগের মতো এখনও অনেক সংস্থা মানুষকে সাহায্য করছেন। আজ নদিয়া জেলার টেহট্ট 2 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ অজয় মণ্ডল ও অন্যান্যদের সহযোগিতায় পলাশীপাড়া থানার রুদ্রনগর মাঠপাড়া এলাকার 100 জন দুস্থ ও পরিযায়ী শ্রমিকদের হাতে চাল, তেল, আলু ও লবণ তুলে দেওয়া হলো। তাদের এই কাজে খুশি এলাকাবাসী। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। পলাশীপাড়া অঞ্চল 75 নম্বর বুথ রুদ্রনগর মাঠপাড়া, এখানে 75 নম্বর বুথের সভাপতি গৌতম বিশ্বাস এবং পঞ্চায়েত সমিতির সদস্য অজয় কুমার মণ্ডল এবং বাকি রামনগর পাড়ার আশিস বিশ্বাস এবং রামনগর পাড়ার বিশ্বনাথ ঘোষের উদ্যোগে কিছু পরিযায়ী শ্রমিক এবং গ্রামের কিছু দুস্থ লোকেদের সংখ্যায় মোটামুটি 100 জন তাদের চাল, আলু, তেল এবং লবণ বিতরণ করা হলো। এটা আজকের পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের পক্ষে এটা কিছুই না, এটা আমাদের সকলের একটা ক্ষুদ্র প্রচেষ্টা যাতে তাদের দুঃখটা কিছুটা লাঘব করার চেষ্টা। আপনার নাম? আমার নাম অজয় কুমার মণ্ডল। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।